Bismillahirrahmanirrahim প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে একটি সুন্দর বাড়ি কিভাবে করবেন অল্প খরচে আমরা আজকে সেই হিসাবটি আমরা আপনাদেরকে দেব আপনারা যদি এরকম দুই রুমের একটি বাড়ি এবং কোটার মধ্যে একটি রুম রয়েছে এরকম একটি সুন্দর বাড়ি করতে চান কিভাবে করবেন বা জায়গা কতটুকু লাগবে মালামাল কি পরিমাণ লাগবে এবং সর্বোচ্চ খরচ কতটুকু হতে পারে এই হিসাবটি আমরা আপনাদেরকে দেব এই আলোচনাটি আমরা করব তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেল থেকে প্রতিদিন এরকম ভাবে প্রতিনিয়ত নতুন নতুন বাড়ির ডিজাইন প্রকাশ করা হয় থাকে আপনারা যেন এখান থেকে আইডিয়া নিতে পারেন তো বন্ধুরা এই বাড়িটি করতে কতটুকু জায়গা লাগে আমি প্রথমে আপনাদেরকে সেই হিসাবটি দেব বন্ধুরা এই বাড়িটি করা হয়েছে 25 ফুট লম্বায় জায়গা নিয়েছে 25 ফুট জায়গা এবং পাশে জায়গা নিয়েছে 20 ফুট জায়গা আপনি রুম কি কি পাবেন আমি সেটিও আপনাদেরকে বলবো আপনি রুম পাবেন দুটি রুম পাবেন এখানে দুটি রুম করতে পারবেন একটি দুটি রুমের সাইজে হবে 12 ফুট বাই 12 ফুট অর্থাৎ 8 বাই 8 দুটি রুম করতে পারবেন এবং কোটাটা হবে আপনার 8 ফুট অর্থাৎ 8 ফুট আপনি কোটাটা করতে পারবেন বা বারান্দাটা করতে পারবেন খোলামেলা এই বারান্দাটি আপনি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার গ্রিল দেওয়া করা হয়েছে অর্থাৎ টোটাল জায়গা নিয়েছে এই বাড়িটিতে 500 স্কোয়ার ফিট জায়গা নিয়েছে আপনি এই বাড়িতে 500 স্কোয়ার ফিট জায়গা অর্থাৎ আপনি যদি এটাকে শতাংশে ভাগ করেন তাহলে আপনার জায়গা হবে 1.14% 1.14% বা ডেসিমাল জায়গা লাগবে আপনার এই বাড়িটি করতে এবং এই বাড়িটি করতে আপনার মালামাল কি পরিমাণ লাগে আমি আপনাদেরকে সেটি হিসাবটা দেব আপনার এই বাড়িটি যদি করতে চান আপনার ইট লাগবে সর্বোচ্চ ইট লাগবে আপনার 5000 ইট লাগবে যদি আপনি হাফ বিল্ডিং করেন আপনার এই বাড়িটি করতে 5000 ইট লাগবে 4 থেকে 5000 ইট লাগবে এই বাড়িটি করতে এবং সিমেন্ট লাগবে আপনার এই বাড়িটি করতে 60 ব্যাগ সিমেন্ট লাগবে এই বাড়িটি করতে হাফ বিল্ডিং 60 ব্যাগ সিমেন্ট লাগবে গাঁথুনি প্লাস্টার বালু লাগবে আপনার 200 CFT গাঁথুনি ও প্লাস্টার বালু লাগবে বিটি বালু লাগবে প্রায় 1500 CFT বিটি বালু লাগবে আপনার বিটি বড়ার জন্য এবং টিন লাগবে আপনার তিন বান সর্বোচ্চ তিন বান টিন লাগবে বারান্দা সহ এবং কাঠ লাগবে আপনার 1500 CFT বারান্দা সহ টোটাল কাঠ লাগবে 1500 CFT এবং টাইলস লাগবে আপনার 500 স্কোয়ার ফিট টাইলস লাগবে এবং ইলেকট্রিক মালামাল লাগবে 5000 টাকা এবং সেন্টারি মালামাল লাগবে 4000 টাকার সেন্টারি মালামাল লাগবে এবং এই বাড়িটি করতে আপনার রং লাগবে প্রায় 5000 থেকে 6000 টাকা রঙের খরচ হবে এবং আপনার লেবার খরচ যাবে এই বাড়িটি করতে আপনার লেবার খরচ যাবে 50000 টাকার মতো আপনার এই বাড়িটি করতে লেবার খরচ যাবে এবং আপনি যদি এই খরচটাকে সর্বমোট করেন তাহলে সর্বমোট আপনার খরচ যাবে 180000 টাকার মতো আপনার সর্বোচ্চ খরচটুকু হবে এই বাড়িটা করতে তো বন্ধুরা আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সঠিক একটি হিসাব দেওয়ার চেষ্টা করেছি আমরা আশা করি আপনার হিসাবটি লিখে রেখেছেন অথবা বারবার এই ভিডিওটি দেখে আপনি হিসাবটি করে নিতে পারেন এবং আপনি যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে যদি অনেক কষ্ট করে ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের যে আরও নতুন নতুন আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আর কথা নয় দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম